আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম পরমদ আসুমকুর নামে আল্লাহ নামে শুরু করছি আমরা লেজেন্ড টাইল আইন্স একদম প্রথম যে পরীক্ষাটা রিডিং পরীক্ষা আইনসের জার্মান ভাষার গয়থিন ইনস্টিটিউটের পরীক্ষার ডয়েস স্টার ডয়েন্স এই লেজেন্ড যেটা থাকে ওইটা নিয়ে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব প্রত্যেকটা টাইল আলাদা আলাদাভাবে আমরা বোঝার চেষ্টা করব এইখানে ইঞ্জকেজ আনকিপে ফুল টাইল এখানে পাঁচটা টাইল আছে লেজেনের এবং লেজেনটা হচ্ছে নাম্বার উঠানো সবচেয়ে ভালো জায়গা হইরেনে একটা হ্যারাউস হাউস রুম থাকে একটা চ্যালেঞ্জ থাকে যে ওইটা প্রপারলি শুনতে হবে আবার ওইটা যেই কয়েবার বলবে ওই কয়েবারের মধ্যে এটা অ্যান্সার দিতে হবে কিন্তু লেজেন চাইলে হচ্ছে অসংখ্যবার রিডিং পরা যায় এটা একটা সুবিধা প্রশ্নগুলো বোঝার জন্য সময় থাকে এবং এটার জন্য কোনো সময় ধরা বাধা থাকে না এবং এইটার পরীক্ষাটার অ্যান্সারটা যা হবে অঙ্কের মতো যদি ঠিক উত্তর দেওয়া হয় একদম ঠিক নাম্বার পাওয়া যাবে যদি কেউ ভুল উত্তরও দেন এটার জন্য কোনো বাড়তি কোনো নাম্বার কাটা যাবে না কোনো ধরনের কোনো নাম্বার আমাদের ভুল উত্তরের জন্য যেহেতু কাটা যাবে না এটা হচ্ছে আমাদের জন্য একটা সুখবর আমরা যে কোনো অ্যান্সার হচ্ছে শান্তি মতো দিতে পারবো এইখানে আমরা যদি এইরকম একটা টেক্সট আছে যেটা দশ নম্বর পৃষ্ঠায় আছে প্রুফিং ট্রেনিং বে আইনস এই বইটা যদি আপনাদের দরকার হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে ইউটিউবের ইনফরমেশন বক্সে এইখানে আপনারা চাইতে পারেন আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ওরা আমাদেরকে যেইভাবে করে এম এন কোর্সে পুরা লেখাটার জন্য আমাদেরকে ওরা বলতেছে হচ্ছে আর বাইট সাইট উন্ট এবং এটা দিয়েছে হচ্ছে দশ মিনিট দশ মিনিটের মধ্যেই যে করতে হবে এমন কোনো কথা নাই তবে এটা হচ্ছে একটা রিকমেন্ডেড টাইম এই সময়ের মধ্যে কম সময়ের মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো বেশি হলেও ওইটা হচ্ছে আপনাকে ওইভাবে ম্যানেজ করতে হবে কারণ পাঁচটা টাইলের জন্য মেইন পাঁচটা টাইলের জন্য সময় হচ্ছে পঁয়ষট্টি মিনিট আমরা হচ্ছে এইখানটায় হচ্ছে একটু দেখার চেষ্টা করব তার আগে আমরা হচ্ছে একটু প্রশ্নটা পড়ে নেব আমাদের বাইশ পিল পড়ার কোনো দরকার নাই আমরা হচ্ছে মূলত একবারে সরাসরি প্রশ্ন থেকে শুরু করব এবং প্রশ্নটা যেটা আছে ওইটা হচ্ছে তার ঠিক পরের পেজে আছে পরের পেজ মানে হচ্ছে এই বইয়ের যদি আমরা এগারো নম্বর পেজে যাই তাহলে হচ্ছে আমরা প্রশ্নগুলো দেখতে পাব আমরা জাস্ট থোরলি একবার প্রশ্নগুলো যদি পড়ে যাই তাহলে আমাদের এখানে কি বলছে যেগুলো আমাদেরকে আন্ডারলাইন করতে হবে রিকার্ডো হার্ট জিশ বাই আউটলেট বাজা

জার্মান যে ইউটিউবাররা আছে ওরা এই শব্দটা ব্যবহার করে সাবস্ক্রিপশনের যে থাকে ঠিক আছে এইখানে বাংলাদেশে এরকম আসলে কম কিন্তু অনেক জায়গায় আছে যেমন ধরেন নেটফ্লিক্স বা বিভিন্ন অনলাইন বিভিন্ন সেবাদায়ক প্রতিষ্ঠান ওদের সাথে একটা কন্ট্রাক্টের মধ্যে সাবস্ক্রিপশনের মধ্যে যদি থাকা হয় তাহলে হয়তো ওইটার টাকাটা ওরা অটোমেটিক্যালি কেটে রাখবে এই রকম ধরনের ব্যাপার স্যাপারগুলো এগুলো হচ্ছে জার্মানিতে খুবই কমন তো আবো নে মেন তারপর এটুকু দিয়ে আমরা কি বুঝলাম সাবস্ক্রিপশনের জন্য যে কন্ট্রাক্ট যে চুক্তিটা এটা হচ্ছে নিকট আপস্লিশন এই ফারত্রাকটা সে হচ্ছে নিকট আপস্লিশন ভোল্টে তার মানে কি বুঝলাম আমরা বলেন থেকে বলতে রিকার্ড হচ্ছে চায় না বা চেয়েছিল না এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে তারপর বলছে মিটার বাইটার দেশ নিক রাইসেন মানে হচ্ছে রিচ করা এর কুইন্টে নিক তার মানে সে পার্ট ছিল না মিটা বাইটার দে শপস দি মিটা বাইটার দে শপস মানে হচ্ছে দোকানের যে কর্মচারীগুলো এদেরকে হচ্ছে ও রিচ করতে পারে নাই পার্সোনালি শেয়ারাইশন মানে হচ্ছে পার্সোনালি হচ্ছে সে রিচ করতে পারে নাই পায় নাই আর কি দেখা গেছে ফোন দিছে ধরে নাই ইমেল দিছে ইজ ফাইন্ড আনফোর্টন রেকার্ডও ইস্ট বাই জাইন এম আনভাল্ট

কোথায় গিয়েছিল বাই জাইনেন আনওয়ার্ল্ড গেভেজেন মানে হচ্ছে সে ছিল এটার অধীনে গিয়েছিল রিকার্ড বেস্টেল ইয়েটস আউসলিস লিস্ট বাই অনলাইন শপস দি এর শোন কেন্ট রিকার্ডও হচ্ছে এখন শুধুমাত্র এই দোকানগুলোতেই অর্ডার করে যেগুলো হচ্ছে সে অলরেডি জানে ঠিক আছে বেস্টেল্ট বাই অনলাইন শপস এই অনলাইন শপসকেই হচ্ছে এখানে দি দিয়ে আবার উল্লেখ করতেছে যে এই অনলাইন শপগুলো যেগুলোকে সে অলরেডি জানে রিকার্ডো ওয়ান টাফ অনলাইন আইন সুকাউনি অনলাইনে ওয়ার্নিং দেওয়া আর কি ওয়ান করা এটা হচ্ছে ওয়ার্ন ইন অনলাইন আইনসুকফন অনলাইনে কেনাকাটার বিষয়ে হচ্ছে সে কি করতেছে ওয়ান করতেছে সতর্ক করতেছে আমাদের এই টাইপের যে শব্দগুলো প্রশ্নগুলো দেখলাম ওইগুলোকে মাথায় নিয়ে হচ্ছে আমরা সামনে আগানোর চেষ্টা করব যেই সময় আমরা দেখবো যে আচ্ছা ঠিক আছে এই টাইপের জিনিসপত্রগুলো আসছে আমরা হচ্ছে এই পাশে চলে আসবো প্রশ্নগুলো এইখানে আছে আমরা হচ্ছে এখন টেক্সটে চলে যাব মূলত এবং বইয়ের কোয়ালিটিটা আসলে খুব বেশি সুবিধা না এই বাদে পাওয়াও যাচ্ছে না ভালো তবে আমরা হচ্ছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে এটার ভালো একটা প্রিন্টিং বের করে ফেলতে পারবো আশা করি সাবেজন অফ ইন্টারনেট আইন গে কাউট সাব এ শোন উইফ্টার ইন্টারনেট আইন গে কাউফ মানে কী আমি প্রায়শো ইন্টারনেটে হচ্ছে কেনাকাটা করেছিলাম আইন কাউফেন কেনাকাটা করা আমি হচ্ছে এর আগে প্রায় সময় হচ্ছে ইন্টারনেটে কেনাকাটা করেছিলাম ওয়েফ্টার প্রায় সময় প্রায় সময় হচ্ছে তুলনামূলক একটু বেশি উইফটার নি প্রবলেমে গেহাব

মানে হচ্ছে আবিষ্কার করা ডিসকভার বা খুঁজে পাওয়া ঠিক আছে খুঁজে দুই মাস আগে ডট ওয়েডেন উন গ্লাউবলিশ গুনস্টিগেন ইয়াকেন উন টি শার্ট আঙ্গে বোটন সেইখানটায় কি ছিল মানে আনবিবিলিভেবল পরিমাণে উন গ্লাউবলিশ গুনস্টিগে জামা কাপড় ছিল কিন্তু এগুলো প্রচন্ড পরিমাণে সস্তা ছিল অবিশ্বাস্য রকমের হচ্ছে সস্তা ছিল দেখা গেছে যেই জিনিস বাজারে হচ্ছে তিন হাজার টাকা থাকার কথা ও হয়তো চারশো টাকা দিয়ে রেখে দিচ্ছে খুবই অ্যাট্রাক্টিভ এরকম ভাবে বলছে উম ইন দি শপ আইন কাউফিন সু খুইনেন মুস মান জিস আন মেল দেন দ্য সাইস্ট মুস মান জাইনে পারজন যে এই যে শপটায় কেনাকাটা করতে পারার জন্য ওম এবং এইখানে আইন কাউফেন সু গেন এই যে ওম এবং সু দেখতে পাইছি আমরা একটা গ্রামার যে এইখানে কেনাকাটা করতে পারার জন্য মানুষকে আগে অবশ্যই কি করতে হবে মুসমান জিস আনমেলডেন তাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে দা সাইজ তার মানে মান মুস জাইনে পার্জন লিসেন ডাট এন আনগেবেন মানে হচ্ছে তাকে অবশ্যই পার্সোনাল গুলো দিতে হবে দাস হাবে ইস কেমাক এটা আমি করেছিলাম উন দান হাবে ইস আইনে লেডাইয়াকে ফুর নয়ন সেন্ট বেস্টেল্ট এটা করার পরে সে কী করছিল একটা লেদার জ্যাকেট অর্ডার দিয়েছিল বেস্টেল্ট দাস হাবে ইস গে মাক এটা আমি করেছিলাম দান হাবে ইস তারপরে হচ্ছে আমি বেস্টেল করেছিলাম অবাক হয়ে গেছিলাম আমি এর পরের দিন আমরা আসতেন থাক আমি অনেক অবাক হয়েছিলাম আজ ইস পার ইমেল নিক সুর দি রেশনু ফুর দি ইয়াকে জন ডান আউক আইনে রেশনু উইবার জেকসু নয় সি সয়র বেখাম রেশনু হচ্ছে কোন জিনিসগুলো হ্যাঁ ওর যে বিল যেটা আসার কথা এবং বিলটা কত ছিল নয় কিন্তু ও বিল দেখতে পাইছে কত ডান কখন ব্যবহার করা হয় নর্মালি একটা সেন্টেন্স যখন ওইটার নেগেটিভ ভাইবে থাকবে ওইটার পরিবর্তে কিছু একটা যখন আসে ওইটাই বলে যে আলস ইস্পার ইমেইল নিক আমি হচ্ছে মানে রিসিপ্ট পাই জন ডানুম উইভার নি সৈরব বেকাম বেকমেন পাওয়া ওইটার থেকে প্যাটের মাসে বেকাম ইন দ্যা ইমেইল ইমেইলে কি লেখা ছিল স্টান্ট জিহাবেন আইনেন

একটা ট্রাক একটা কন্ট্রাক্ট একটা সাবস্ক্রিপশন কন্ট্রাক্ট এটা ক্লোজ করে ফেলছেন এবং বিতে উইবার জি দেন ট্রাক ফোন তার ওইটা কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেওয়ার জন্য তাকে এই পরিমাণ ছিয়ানব্বই ইউরো টাকা দিতে হবে উইবার ওয়াইজ মানে হচ্ছে ট্রান্সফার করা আর কি অনলাইন ব্যাংক ট্রান্সফার করা ওই বিকাশের মতো আর কি নাট অনলি সাবে ইস জো ফট তারপরে আমি একদম সঙ্গে সঙ্গেই হচ্ছে রিটার্ন আমি আবার লেখা শুরু করলাম দাস ইস যে আমি এই জ্যাকেটটা আর কিনবো না কাইনে আবো নেমেন ফট্রাক আপসলিস মইতে এবং আমি হচ্ছে কোনো ধরনের কোন কন্ট্রাক্ট এইটা হচ্ছে আমি আর ক্লোজ করতে চাই না

আবে ইশ্মিক নিক meia উং দিজে জাকেন গে কুইমার আমি হচ্ছে আর এই যে জিন্সের জ্যাকেটের কথা যেটা বলছে এটার বিষয়ে আর এটার কোনো খোঁজ খবর রাখি না এটা টেক কেয়ার করি না ড্রাই ওয়াক ওয়োকেন স্পেটা তিন সপ্তাহ পরে শি দেয়া অনলাইন শপ আবা মাইনে মানু ফুড দি জেক্সন 9 ইঞ্চি সর

দফায় দফায় দেখি আউ মাইনে ই মেল হাবে ইস কম মেলডু মেল ডুং হচ্ছে ওই যে রেসপন্স আমি হচ্ছে রেসপন্স পাই নাই ওয়েন ফারজুক ড যখন আমি চেষ্টা করছিলাম দেন কুন্ডেন সার্ভিস শপস যে এই যে টেলি মানে কুন্ডেন সার্ভিস কাস্টমার সার্ভিস এই দোকানটার এই অনলাইন শপটার টেলিফোনিস তাদেরকে হচ্ছে রিসিভও করা যায়নি তাদেরকে পাওয়াও যায়নি ফোনে এবং তারা সময় কি করছে বেরবেন এবং আইনসাল্টেন মানে হচ্ছে এনগেজ থাকা আর কি ঠিক আছে তারা হচ্ছে সব সময় এনগেজ থাকতো এবং তারা এনগেজ কিভাবে করে রাখতো নিজেদেরকে আনরুফ বে আনফোটার দ্বারা তারা হচ্ছে সব সময় মানে দেখা গেছে ফোন দিলেই বলবে যে ব্যস্ত আছে এই সময় এখন আর তাদেরকে পাওয়া যাচ্ছে না ঠিক আছে এসিসনিক মুইগলিশ

মান এই শব্দটা মনে হয় আমাদের জন্য নতুন এটা হচ্ছে ফাইন জরিমানা আসছে ঠিক আছে এটা হচ্ছে ওর জরিমানা এবং জরিমানাটা কত ছিয়ানব্বই ইউরো তো ছিলই ওটার সাথে আরো দশ ইউরো এক্সট্রা আরও জরিমানা আসছে মানে একশো ছয় ইউরো আইন হুন্ডার জেক্স রিমাইন্ডার ফি না এটা হচ্ছে ও যেহেতু সাইলেন্ট করে নাই ও পেমেন্ট করে নাই পেমেন্ট না করার কারণে ওর কাছে হচ্ছে আবার একটা রিমাইন্ডার আসছে যে তোমাকে হচ্ছে তোমার যেহেতু তুমি এটা পেমেন্ট করো নাই ছিয়ানব্বই ইউরো এখন তোমাকে আরও দশ ইউরো ফাইন দিতে হবে অ্যাটস্ট আলস ইস গে শ্রি হাবে দাস ইস দি জাখেন নুন মিট মাই নেম আনসেন হাবেন জি জিস মেয়া গে কে বুঝলেন এইটুকু দি প্রথমত আলসিস কেশরি বিন হাবে যেমনটা আমি লিখেছিলাম দাস ইস্তিজাক যে আমি এই জিনিসটা নুন মিট মাই নেম আনওয়ার্ল্ড বেশ প্রেকেন ওয়ার্ড মানে কি হ্যাঁ অ্যাটর্নির সাথে সে হচ্ছে কথা কি বলছে নাকি বলবে ওয়ার্ড কোন ফর্মে আছে হ্যাঁ সে হচ্ছে তার অ্যাটর্নির সাথে সে হচ্ছে কথা বলতে চায় হাবে জিস নিক মেয়া গেমেলডেড মেলডেন নর্মালি হচ্ছে যখন হচ্ছে আপনি কাউকে ইনফর্ম করা জানানো রিপোর্ট করা এই যে জিনিসগুলো যখন হয় তখন হচ্ছে এই মেলডেন বা গেমেলডেন এগুলো আছে আনমেলডেন এর সাথে এটা আনমেলডেন হচ্ছে রেজিস্ট্রেশন করা আর মেলডেন যেটা হচ্ছে রিপোর্ট করা বা হচ্ছে জানানো হাবেন জি নিক জিস্রো

এর বিন ইস ফর জি স্টিগা এই ঘটনার পর এরকম অভিজ্ঞতার পর আমি হচ্ছে আরও বেশি পরিমাণে কি হয়ে গেছে সতর্ক হয়ে গেছে ইস নুন মাই স্টেন্স বাই অনলাইন শপস আইন দি ইস শোন কেনে

give want wait on we andre kunden in bewerten what bewerten here মানে রেট হ্যাঁ এটা হচ্ছে বিভিন্ন অনলাইন শপে যেমন ধরেন দারাজে যদি যান সবাই সব সময় কি করে রিভিউ দেখে না কে কত স্টার দিলো কে কীরকমভাবে ওইটারে এভ্যালুয়েট করলো কে কীরকম রেটিং দিলো কে কীরকম রিভিউ দিল এই যে জিনিসটা এটাই হচ্ছে ওইটার কথাই ওইখানে বলছে ওয়েন ইস ইট ওয়াজ বাইম বাই আইন এম অনলাইন আনবিটা বেস্টে যখন আমি একটা অনলাইন অফার করে এরকম কোনো একটা অনলাইন ওয়েবসাইট বা সার্ভিস থেকে আমি হচ্ছে যখন অর্ডার করতে চাই বে স্টেল অ্যান্ড দেন ইস নক নিক কেনে যেইটাকে আমি অলরেডি চিনি না ডান সাওয়াইস দান সাওয়াইস অ্যাস্ট ইম ইন্টারনেট নাক আমি হচ্ছে নাকশাওয়েন একটা শব্দ নাকশাওয়েন সিক্স নেলেন আপনারা সাওয়ে নাক

যে ও কি হচ্ছে মানে ওর বিষয়ে কি কেউ সতর্ক করছে নাকি হ্যাঁ সতর্কতা আছে কি না অনেকে অনেক কিছু বলে উই আন্দ্রে কুন্ডেন ইন যে কিরকম ভাবে হচ্ছে কাস্টমাররা তাকে অ্যাকচুয়ালি হচ্ছে রেটিং দিছে আউ ওয়েন ইন এম এমফাল আল ইজ গুড ইজ নেম ওয়েবসাইট আমার টিপ হচ্ছে তুমি এরকম ভাবে যদি কেনাকাটা করতেই হয় তাহলে নেমড ওয়েবসাইট যে তোমরা সময় নাও আলেস গেন নাও সুলেজেন যে সব কিছু এক্স্যাক্টলি ভালো মতো পড়ো দেখো বেফো ইয়া বেস্টেল হুম বেফো ইয়া বেস্টেল তোমার অর্ডার করার আগেই আম বেস্টেন নুর বাই বেকান্টেন শবচাইতে ভালো হচ্ছে তুমি যদি পরিচিত দোকানগুলো থেকে হচ্ছে কেনাকাটা করো উন ফরিস্ট ফর আউটলেট বাজার এক্সেল ডট কম রেকর্ড এবং আমাদেরকে সতর্ক থাকতে বলছে হচ্ছে আউটলেট বাজার এক্সেল ডট কম এই জায়গা থেকে আমাদেরকে হচ্ছে সতর্ক থাকতে বলছে ঠিক আছে এটাই বলছে হচ্ছে ফর কেয়ারফুল স্বভাবতই তুমি কেয়ারফুল থাকবা এই ওয়েবসাইটটার বিষয়ে এইখানে হচ্ছে রিকার্ড যে ওর একটা কথাবার্তা বলল এইটাই হচ্ছে আমাদের আমরা একবার সুন্দরভাবে রিডিং করলাম এখন আমরা প্রথম প্রথম আমরা রিডিং করতে একটু বেশি সময় লাগলেও কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে আস্তে ধীরে দেখা যাবে এটা পড়তে পড়তে আপনাদের অনেক তাড়াতাড়ি করে অনেক কিছু বুঝে যাবেন তখন হচ্ছে এত সময় লাগবে না দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে রিকার্ড ও হার্ট হম হম কোন জায়গাটা এই কথা বলা আছে বই আছে আপনাদের কাছে বলেন তো দেখেন তো এখানে কোন লাইনটার ভিতরে বলা আছে

প্রথমে বলছে মুসমান জি সানমেল তার তারপরের লাইনে বলছে দা হাবি স্কিমা তাই না তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে এটা হচ্ছে সঠিক উত্তর তো পেয়ে গেলেন একটা চকলেট সুন্দর তারপর

ক্যান্সেল করার কারণে হচ্ছে তোমার এই রকম জরিমানা আসছে কিন্তু অ্যাকচুয়ালি সে কি করছে সে কি করতে চাইছিল কি করতে চায় না বুঝতে হবে এক্স্যাক্টলি কোথায় আছে আমাকে বলতে হবে সে হ্যাঁ এখন দেখেন এইখানে হচ্ছে এর পরের পেজেও কিন্তু এটার বিষয়ে কথাবার্তা বলা আছে সময় বাঁচানোর জন্য আমরা এইখানে চলে গিয়ে দেখে দেখতে পারি এইখানে এইখানে দেখেন নুমা সোয়াইজ এখানে বলছে ওরে ওইখানে বলছে হচ্ছে যে তুমি অলরেডি ক্যান্সেল করে ফেলছো এই জন্য হচ্ছে তোমাকে টাকা ট্রান্সফার করতে হবে তখন ও বলছে নাটুলিশ হাবে ইজ জোফর সুরুকেশ্রী বেন দাস ইস কাইন এন্ড

ইমা নূর আইন আন রুফবে আন ফুটা আইন ওখানে হচ্ছে সব সময় একটা কি ছিল এনগেজ ছিল কি দিয়ে আনসারিং মেশিন দিয়ে জাস্ট হচ্ছে ওরা ওই ভাঙ্গা টেপ রেকর্ডার বাজাইতে গেছে বাজাইতে আছে তাহলে এটা কি হবে এটা রেজিস্ট্রি সে পারছিল কি পারে নাই এইখানেও বলছে আমাদের নিট সে পারে নাই ওইখানেও বলছে নি পারে নাই তার মানে এটা রিস্টি তারপরে রিকার্ড ও ইস্ট বাই জাইন এম আন ওয়ার্ল্ড কেভেন গেছিলো কি জানে সে ওটা থ্রেড দিছিল সিমলা একটা থ্রেড দিছিলো যে তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু আমি আমার উকিলের কাছে যাবো কিন্তু তারপরে কিন্তু আবার সেটা বলছে আর সেখানে আবেনজিন নিক meia gemelded এখানে বলছি ইশ গেশ্রী বিন হাব দাসিস দি জাকে নুন মিট মাই नेम আনফল বেশপ্রেশ ইন ওয়েড কিন্তু শিখে গেছে

যেহেতু এখানে ওর কথার সাথে এখানে কন্ট্রাডিক আচ্ছা চায় তো মানুষ অনেক কিছু এখানে বলছে অলরেডি সে ছিল ঠিক আছে এসিসিন সিন পারফেক্ট রিকার্ডো ইস্ট গেভেজেন মানে হচ্ছে সে গিয়েছিল বাই জাইনে মানভল্ট মানে তার উকিলের কাছে সে কি আদৌ গিয়েছিল যায় আলাপ সহজ চাওয়া চাওয়ির এখানে যদি বলতো তাইলে ওরা স্পষ্টভাবে হয় ভোল্টে দিত না হলে মুইকটে দিত কিছু একটা দিত রিকার্ডো বেস্টেল টিএটস আউসলিস লিস বাই অনলাইন শপ দি এয়ার শোন খেন্ট এই যে এখানে দিয়ে দিছিল না কাউফে নুন মাই স্টেন্স বাই অনলাইন শপ আইন দি ইস শোন খেনে এটা হচ্ছে আমাদের রিস্টেশ তারপরে কি লেস্ট ফ্রাগ

এরকম না ওয়ার্নিং মানে হচ্ছে যেমন হচ্ছে ওদিকে যায়ও না ওদিকে গেলে কিন্তু তোমার বিপদ হবে বা এটা খায়ও না তারপরে হচ্ছে একদম স্ট্রংলি রিকমেন্ড করা যে এটা করো না এটা করলে কিন্তু বিপদ হবে এরকম কিন্তু সে বলে হ্যাঁ আর ওইখানে ওরা কি বলতেছে সব ধরনের অনলাইন দোকানের বিষয়ে হচ্ছে সে সতর্ক করছে সবাই কি আর এরকম খারাপ সবাই কিন্তু এখানে খারাপ না একটার বিষয়ে ও বলছে কিন্তু সবকিছুর বলছে তুমি আমার টিপস আছে যে তুমি দেখে শুনে কিনো এটা ওটা করো এগুলো করে তুমি কিনতে পারো একবারে কেনাকাটা বন্ধ করে দিবে এটা কিন্তু কেউ বলে না বলছে ইন দ্যাট সেন্স

যে আমি শুধুমাত্র যে সেইগুলো থেকেই কিনি যেইগুলো হচ্ছে আমি জানি তো কথা তো একই হয়েছে তাই না সে এখন ওই জায়গা থেকে অর্ডার করে যেটা হচ্ছে সে অলরেডি জানে এই গাল যাই হোক না কেন আরে ভাই ভুল মাঝে মাঝে হইতে পারে ইস্যু এটা তো সিম্পলি একটা বই এটা পাবলিকেশন কিন্তু মেইন পরীক্ষার সময় আশা করি হচ্ছে সব জায়গায় সব ঠিকঠাক থাকবে মেইন হচ্ছে মানে নিজে বুঝে নিজের ইনস্টিংক্ট যেটা বুঝতে পারছি আমি এটার বিষয়ে আমি নিশ্চিত এগুলো দিয়ে হচ্ছে ঠিকঠাক মতো প্র্যাকটিস করা তাইলে হচ্ছে লেজেন্ড টাইল আইন অনেক ভালো করা যাবে আশা করি আফুদা হিন ফিল এর ফল